নমস্কার, আমি সুকল্পা। একেবারে সময় মতন হাজির আপনাদের সামনে। সৃষ্টির পর্দায় 9:25 মানেই হচ্ছে সেই জ্যোতিষতন্ত্রের অনুষ্ঠানটি আলোর দিশা। আর অনুষ্ঠানে যিনি মধ্যমণি, তিনি কি করেন, আমাদের আলোর পথে হাঁটতে সাহায্য করেন। আচ্ছা, যে কেউ তো আলোর পথে হাঁটাতে পারেন একজন মানুষকে, একজন অভিজ্ঞতা সম্পন্ন বিচক্ষণ জ্যোতিষতান্ত্রিকই পারেন কিন্তু আমাদের জীবনের সুসময় দুঃসময় নির্ধারণ করতে। আর তিনি কিন্তু পারেন আমাদেরকে আলোর পথে সঠিকভাবে চালনা করতে। দেখুন বন্ধুরা, ভাগ্যে যেটা লেখা আছে ডেস্টিনি, সেটা কেউ বদলাতে পারেন না। যিনি বলেন আমি বদলে দিই, প্লিজ এই কথাটায় আর কান দেবেন না, বিশ্বাসও করবেন না। কিন্তু আপনার জীবনে একটা চরম বিপর্যয় আসতে চলেছিল, আপনি যদি সময় মতন একজন বিচক্ষণ অভিজ্ঞতা সম্পন্ন জ্যোতিষতান্ত্রিকের সঙ্গে দেখা করে সেটা জেনে নিতে পারেন, তাহলে সেই চরম বিপর্যয়টা কিছুটা হলেও আপনার জীবনে কিন্তু কমতে বাধ্য। আর আমার এই অনুষ্ঠানের যিনি মধ্যমণি, তিনি এতটাই পজিটিভিটি নিয়ে চলেন এবং মানুষকে সেই পজিটিভিটির মধ্যে হাঁটতে সাহায্য করেন বলে আমরা কিন্তু এই জীবনের চরমতম বিপর্যয়গুলোকে ভীষণভাবে কাটিয়ে উঠতে পারি এবং হাজারো মানুষ সেটা কাটিয়ে উঠেছেন। কিন্তু আপনাকে কি করতে হবে, শুধু অনুষ্ঠানটা মন দিয়ে দেখতে হবে, ভাবতে হবে অনুষ্ঠানটি নিয়ে এবং ঠিক সময় মতন বুকিং করে চলে আসতে হবে, দেখা করতে হবে। সাক্ষাতে অনেক বেশি কথা হয় বন্ধুরা, লাইভে আপনি কতটুকু কথা বলতে পারবেন? আপনার শরীর খারাপ হয়েছে, আপনি ডাক্তারবাবু থেকে জেনে নিলেন দুটো ওষুধ, সাময়িক কিন্তু আপনার অসুখটা কমলো, ব্যাপারটা কিন্তু কোনোভাবেই নির্মূল হলো না। তার জন্য আপনাকে কি করতে হবে, আপনার টেস্ট রয়েছে, টেস্ট করতে হবে, তারপরে ব্যাপারটা দেখা যাবে কি হয়েছে। এই ব্যাপারটাও কিন্তু ঠিক তাই বন্ধুরা, একেবারে আধ্যাত্মিক এবং বিজ্ঞান এই দুটোর মেলবন্ধনেই আজকে তিনি কিন্তু মানুষকে এই কাজটা দিতে পারছেন। আর সেই জন্যই আমি সবসময় বলি যে তার নামের সঙ্গে তিনটে শব্দ একদম ঠিক আজ পৃষ্ঠে জড়িয়ে রয়েছে, সেটা হচ্ছে পুঙ্খানুপুঙ্খ বিচার, সঠিক বিচার এবং চিরস্থায়ী সমাধান। আর টাকা পয়সার ব্যাপারটা ক্লিয়ারলি বলছি, এত চিন্তা করার কিচ্ছু নেই। কি করবেন, অনুষ্ঠান মন দিয়ে দেখবেন, শুনবেন, তারপর অবশ্যই বুকিং করে যোগাযোগটা করবেন। যে কোনো সমস্যা নিয়ে এই মুহূর্তে আমাকে লাইভে অবশ্যই ফোন করুন, নিশ্চয়ই তার সঙ্গে কথা বলিয়ে দেব। আজকের অনুষ্ঠানে কিন্তু আপনাদের জন্য রয়েছে শেষে দুটো মারাত্মক কার্যকরী টিপস, তাই ভীষণ মন দিয়ে অনুষ্ঠান দেখুন, শুনুন এবং মাথায় এটাই রাখুন যে অনুষ্ঠান শেষ হওয়া মাত্রই কিন্তু যোগাযোগ করব, দেখা করব। তাহলে স্বাগত জানাবো এই অনুষ্ঠানের যিনি মধ্যমণি, তন্ত্র জ্যোতিষ ও মাতৃ সাধক, স্বর্ণ মুকুট ও স্বর্ণ পদক প্রাপ্ত জ্যোতিষ হস্তরেখাবিদ, সংখ্যাতত্ত্ববিদ ও বাস্তুবিদ এবং অবশ্যই ডক্টরেট উপাধিতে ভূষিত আমাদের সকলের প্রিয় পণ্ডিত শ্রী উত্তম চক্রবর্তী। নমস্কার পণ্ডিতজি। নমস্কার। ওম কালী কালী মহাকালী কালীকে অপহারিণী ধর্মকামস্যপদে দেবী পণ্ডিতজি, জানি এক্ষুনি ঝড় বইতে শুরু করবে, আপনি কতটা আমার প্রশ্নের উত্তর দিতে পারবেন সেটাও আমি জানি না, তবু আমার প্রশ্নটা রাখছি। এই কারণে প্রত্যেকের মনে একটাই চিন্তা, জব করব মানে সরকারি, কিন্তু সবার তো সরকারি চাকরি হবে না, না সেটা আমার বন্ধুদের ভালো করে বুঝতে হবে এবং সেটা এই মুহূর্তে আপনার কিছুক্ষণের দায়িত্ব। প্রথম কথা বলি যে ডেস্টিনিকে আমরা, যেটা দিদি প্রথমে বলে গেল, ডেস্টিনিকে আমরা পরিবর্তন করতে পারি না। ডেস্টিনি কিন্তু আপনাদেরকে যেটা যেদিকে চালনা করে এটা আমরা দেখতে পারি কোথায়, আপনার যদি কারোর একটা জ্যোতিষে একটা গুরুত্ব কথা বলছি, দেখবেন আপনার লগ্ন সাপেক্ষে দশমপদী কেমন অবস্থান আছে। এই যে সরকারি চাকরি পাবেন, এই সরকারি চাকরির যোগ আছে, সরকারি চাকরি হবে, এই চিন্তা ভাবনাগুলোকে ছেড়ে দিন। আমি, আমার কাছে এরকম প্রচুর স্টুডেন্ট যারা পড়াশুনো করে আজকে একটা বড় বড় কোম্পানিতে, বিদেশে কোম্পানিতেও আছে, তারা কিন্তু সরকারি চাকরির জন্য তৎপর নেই, তারা কিন্তু বিভিন্ন প্রাইভেট সেক্টরে গেছে, সরকারি দপ্তরে যাদের চাকরি, তার মধ্যে আবার কিছু ছেলে সরকারি চাকরি হয়েছে। কোথা থেকে হলো, আমি কি মিরাক্কেল জানি না, মিরাক্কেল করে দিতে পেরেছি, কিন্তু বাস্তবটা দর্শক বন্ধু দেখলাম যে ছেলেটি, একটা ছেলে আছে, ছেলেটি ইয়েতে আছে, শেষ দপ্তরে কাজ কাজে যুক্ত আছে, সেই ছেলেটি চাকরি পেয়েছে, কোথা থেকে পেলো, তার চাকরিটা দেখতে হলো তার দশম ভাগটা ভালো ছিল, তার দশাটা ভালো ছিল,
তার রেমেডি করানো হয়েছিল, তার মধ্যে কিছু কিছু জিনিসগুলো, কিছু কিছু অশুভ গ্রহ দৃষ্টিপ্রাপ্ত ছিল, সেই গ্রহগুলো যজ্ঞের মাধ্যমে বিগ্রহে পুজো করে খণ্ডন করা হয়েছিল। তারপরে সে কিন্তু সরকারি চাকরিতে নিযুক্ত হলো, তারা কিন্তু সরকারি চাকরি পায়নি। যেমন তার মধ্যে একটা কাল সর্পের প্রভাব ছিল, এই যে কাল, কাল হচ্ছে সময় আর সর্প হচ্ছে কি সাপ, যে এই কাল সর্প, কাল এবং সময়, সর্প কাল সর্পের যে জোশটা, যে বর্তমান যুগে আমরা যেটা দেখি, আমরা যেটা পাই, একটা একটা দেখা যায় একটা ছেলে সে শহর এলাকায় থাকে, তার কাল সর্পের প্রভাবটা আলাদা হবে, এবং যে গ্রামে থাকে তার প্রভাবটা আলাদা হবে, বিস্তীর্ণ আলাদা হবে, টোটাল প্রভাবটা আলাদা হবে, তার প্রভাবটা কমে যায়, গতিটা কমে যায়। এর আগেও বলেছিলাম বন্ধুর সাথে কথা বলি। হ্যাঁ নমস্কার, শঙ্কর দে, শঙ্কু, আচ্ছা ডেট অফ বার্থটা বলুন। 18/6/1990। 18/6/1990। সময়? ভালো ছেলে, ছকটা ভালো আছে, বুঝতুক্র কানেকশন। এর আগে আমি অনুষ্ঠানে, তুমি আমার দেখো অনুষ্ঠান, তোমার ভাইয়ের ক্ষেত্রে কিন্তু সেই জায়গাটা আছে বাবা, কেমন, যার ফলে ওর কিন্তু পিএইচডি অবধি হয়েছে, খুব ভালো রেজাল্ট করেছে। হ্যালো, চাকরি পাবে, নিশ্চিত থাকো তুমি চাকরি পাবে, তবে ওর মধ্যে দুখানা জিনিস প্রবলেম রয়েছে। এমনি তোমার ভাই যথেষ্ট ভালো, কিন্তু রেগে গেলে রাগটা ধরে রাখতে পারবে না। জীবনটা একটু ছন্ন ছড়াময় জীবন, বন্ধু বান্ধব সার্কেল থেকে ডিস্টার্ব হওয়ার যোগ প্রবল, বুঝতে পেরেছো? ঠিক বলছেন, এই জায়গাগুলো হবে, এবং ওর হওয়া কাজগুলো, আমি সেটা বলছি পরে তোমাকে, আগে সেই জায়গাটা পরে যাচ্ছি, আগে ওর ক্যারিয়ারটা জানো, ক্যারিয়ারটা যদি ভালো থাকে তারপরে তো বিবাহ হবে, একদম তাই তো? আচ্ছা বিবাহ কি করেছে, লাভ ম্যারেজ করে? যদি পারো শোনো, আমি একটা কথা বলি, তোমার ভাইয়ের ক্ষেত্রে একটা কথা বলি, ওর যে কোনো কর্মের জায়গাটা, ডিস্টার্বের জায়গাটা তৈরি আছে, কাল সর্পের প্রভাব আছে, তুমি দেখিয়েছো কাউকে নিশ্চয়ই। হ্যালো, আপনাকে একটা কথা বলি, আজকে আপনি ভাইকে নিয়ে চিন্তিত বলেই তো ফোনটা করেছেন। আপনার, হ্যাঁ, আপনার ভাই ভালো চাকরি করছে, এমনকি ওর বিয়েও হয়ে গেছে, তারপরেও আপনি ওকে নিয়ে চিন্তিত, পিএইচডি করছে, কিন্তু আপনি ভাইকে নিয়ে চিন্তিত, তো সুতরাং সব অবসান কিন্তু এখন এই মুহূর্তে সম্ভব নয়। আপনাকে যোগাযোগ করতে হবে, তারকেশ্বর চেম্বারে প্রচুর লোক আসে, কালকে আমি চেম্বার করেছি, প্রচুর লোক এসে তারকেশ্বর চেম্বার থেকে, এবং যারা নাকি হুগলি, এবং কালকে যেমন কালকে আমার কাছে এসেছিল একজন, মানে ইয়ে থেকে, মানে হুগলির একদম শেষ প্রান্ত থেকে, আচ্ছা, হুগলি ডিস্ট্রিক্টের শেষ প্রান্ত, আচ্ছা, মানে ওদিকে বাঁকুড়া কানেক্টেড হয় আর কি, ওই জায়গা থেকে, আচ্ছা, তারকেশ্বর চেম্বার, হুগলি যারা আরামবাগ, হ্যাঁ, ওটা যা ওই বেলটাতে আমার তারকেশ্বর চেম্বারে, এবং যথারীতি কালকে থেকে আবার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যেটা নাকি আমি চারটের পরে বসতাম, সেইটা আমরা তিনটে দিকে শুরু করবো।
আচ্ছা তিনটে, কারণ এত জন মানে এত জনসংযোগ, যেটা এত লোক এসছে আমার কাছে এসছে কালকে যে জায়গাটার জন্য আমি কিন্তু টাইমটাকে বাড়াতে পারব। তিনটে থেকে হলো তাহলে, তিনটে থেকে চেম্বার প্রতি রবিবার তিনটে থেকে একদম রাত্রি 10:00-9:30 পর্যন্ত। কেন ওইবার তাহলে কি সুবিধাটা হবে বন্ধুরা আপনাদের ওটার আশেপাশে, মানে তারকেশ্বর আশেপাশে যাদের সুবিধা তারা কিন্তু তিনটে থেকে দেখাতে পাচ্ছেন পণ্ডিত শ্রী উত্তম চক্রবর্তীকে। সুতরাং অবিলম্বে বুকিংটা করবেন, যোগাযোগ করবেন। একটু আগেই আমার বন্ধু যিনি ফোন করেছিলেন তাকেও আমি বারবার বলছি, আর সব বন্ধুদের একটা কথা বলছি, লাইভে ফোন করে সমস্যার সমাধান হয় না। লাইভে কি সব জিনিসটা জানা যায় না? দুটো একটা প্রশ্ন আমরা উত্তর দিতে পারবো, কিন্তু আপনারা ডিটেইলসটা কোথায় হবে? ডিটেইলসটা জানতে গেলে আপনাকে চেম্বারে আসতে হবে। একদম, আপনি যদি সঠিক বিচারটা চান, আমি চ্যালেঞ্জ সহকারে বলছি লাইভে বসে, যদি সঠিক রেমেডি চান, সঠিক বিচারটা আপনি চান, তাহলে আমার যে কোনো চেম্বারে আসুন। এবং আপনি এসে আমার কিছু বলবেন না, আমি যেটা প্রেডিক্ট করবো আপনি মিলে নেবেন, 100% মিলবে। কেন? পিওর সায়েন্স এটা জ্যোতিষ একেবারে। কারণ না, একজন ফোন করে চাকরি, তার বিবাহিত জীবন, তার সন্তান, না আরো প্রশ্ন থাকে একটা সামনে আসলে অনেক প্রশ্ন থাকে। নমস্কার। হ্যাঁ নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি কলকাতা কেষ্টপুর থেকে বলছি। কার সম্বন্ধে জানবেন? আমার ছেলের সম্বন্ধে। ওর নাম তুহিন ঘোষ। তুহিন ঘোষ, তুহিনের ডেট অফ বার্থ বলুন। জানুয়ারি মাসের 3 তারিখ 2008 সাল। 3rd January 2008 বৃহস্পতিবার জন্ম। হ্যাঁ, তুলা রাশি, তুলা লগ্ন তুমি জানো? হ্যাঁ, ছেলে তো লগ্ন যথা ছেলে, ছেলে জন্মাবার পর তোমাদের ডেভেলপমেন্ট হয়েছিল? দুখানা জিনিস হয় যাদের লগ্ন এবং দশবন্ধু, একটা আপনাকে কথা বলি, এই কথাগুলো আপনারা শুনে রাখবেন, যাদের লগ্ন এবং চন্দ্র এক ঘরে অবস্থান করে জন্মবার পরে সেই জাতক, অনেক জাতকের জন্মগ্রহণ যেই করলো তারপরে কিন্তু তার পরিবারের সচ্ছলতা একটা ফিরে আসে। আবার ওই চন্দ্র যদি নেগেটিভ থাকে তা কিন্তু আবার ডিস্টার্ব ক্রিয়েট করে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা জ্যোতিষের একটা তত্ত্ব। কেন লগন চাঁদা মানে আমরা বলবো যে বিশাল ব্যাপার, এটা নয়। আবার লগন চাঁদা মানে যেটা এই মায়ের ক্ষেত্রে হয়েছে, ওই জন্য বললাম যে তোমার ছেলে জন্মের পরে কি তোমার ডেভেলপমেন্ট হয়েছিল, বললো হয়নি, কারণ এই চন্দ্র হচ্ছে নিজস্থ চন্দ্র, চন্দ্রের যে ডিগ্রি পেয়েছে সেই ডিগ্রি হিসাবে চন্দ্র কিন্তু নিজস্থ হয়েছে। যাই হোক, ছেলে এখন পড়াশোনা করছে, পড়াশোনা নিয়ে প্রশ্ন তোমার, তাই তোমার? হ্যাঁ হ্যাঁ। পড়াশোনার ক্ষেত্রে ছেলে প্রচন্ড সিলি মিস্টেক হবে, পড়াশোনা অতটা মন দিয়ে করতে পারবে না, তাই তো? হ্যালো। হ্যাঁ, পড়াশোনা একদম মন নেই, একদম মন থাকবে না মা, আমি তোমাকে বলছি। কেন? চন্দ্রের প্রচন্ড ডিস্টার্ব, এই চন্দ্র ডিস্টার্বের জন্য দেখবে অনেক সময় দেখবে মনটা নিয়ে ভুগবে, মন মানসিকতার প্রতি অন্তরন্তর প্রতি মিনিটে মিনিটে চেঞ্জ হয় ওর। কিন্তু ওই ছেলেটার মধ্যে দেখবে আঁকা ঝোঁকায় তুমি দিয়েছিলে। হ্যাঁ আঁকাই দিয়েছিলাম, এখন আপাতত করে না। হ্যাঁ, আঁকায় কিন্তু ভালো জায়গাটা ছিল মা ওর। আচ্ছা, কিন্তু ওর মধ্যে যেটা রয়েছে দেখবে, ওর মধ্যে দেখবে সব সময় একটা হটকারীর একটা ভাব ওর মধ্যে থাকবে, এবং অপজস বদনামটা ক্রিয়েট হয়ে যাবে, অপজস বদনামটা পেয়ে যাবে। আচ্ছা, ওকে বেশ করে তোমাদের পরিবারের মধ্যে দেখবে একটা অশান্তির বাতাবরণ জায়গাটা ক্রিয়েট হবে। এগুলো কি হয়? হচ্ছে এই জায়গাগুলোকে হবে। এটা কেন? এটা পিওর সায়েন্স মা, এটা ডেট টু ডেট টাইম প্লেস বললে 100% বলা যায়। যাই হোক, তোমার ছেলে এখন কোন ক্লাসে পড়ছে? ক্লাস 6 এ পড়ছে। তুমি তাহলে ওকে ওর অঙ্ক অঙ্ক সাবজেক্টটা কিরকম নাম্বার আছে? অঙ্কটা ভীষণ খারাপ। এই জায়গাগুলোকে তোমাকে একটু রেক্টিফাই করতে হবে মা। তুমি তো দেখিয়েছো কাউকে? আমি তো জানি সেটা। তো ব্যাপারটা এখনো ছোটখাটো রয়েছে ঠিকই, কিন্তু এরপরে তো একটা বড় সড়ো আকার ধারণ করবে, তাই না? জেনে নিয়ে তুমি বুঝে থেকো না, এটা তোমাকে আমি বলবো।
তুমি জেনে নিয়ে ঘরে বসে থাকলে তোমার ছেলে কিচ্ছুই পাবে না। আমি একদম তোমাকে অনলাইনে বলছি কি লাইভে বলছি, কিচ্ছু পাবে না। কিন্তু যদি তুমি পারো একটু যোগাযোগ করো, যেমন ওর মধ্যে দেখবে স্কিনের সমস্যা হবে, আবার তোমার আবার জয়েন্টের হাঁটুতে পেন আসবে। আমি একটু এবার চটপট বলে দেবো যে কোথায় কোথায় পণ্ডিত শ্রী উত্তম চক্রবর্তীকে আপনারা পেয়ে যাচ্ছেন। প্রত্যেক রবিবার তারকেশ্বর স্টেশনের কাছে টুডি বিউটি পার্লারের দোতলায়, সময়টা হচ্ছে বিকেল 4 থেকে রাত 8 না এখন থেকে 3 থেকে রাত 8। সোমবার হাওড়া শালকিয়া অরবিন্দ মল নিজস্ব চেম্বার পণ্ডিত শ্রী উত্তম চক্রবর্তী বি ব্লক রুম নাম্বার 69 সোমবার দিন বিকেল 4 থেকে রাত 8। আর প্রত্যেক দিন সকাল 10 থেকে 1 পর্যন্ত। হ্যাঁ বন্ধুকে আমি একটু সঙ্গে থাকতে বলবো, মঙ্গলবার প্রথম এবং তৃতীয় সপ্তাহে মেদিনীপুর একান্ত আপন লজ, দ্বিতীয় সপ্তাহে বাঁকুড়া কেশব ভবন, চতুর্থ সপ্তাহে কৃষ্ণনগর, বুধবার ব্যারাকপুর শুভম জ্যোতিষ কার্যালয়, ব্যারাকপুর চিড়িয়ামুর শান্তিবাজার, বৃহস্পতিবার দমদম মা সারদা জ্যোতিষ কার্যালয়, শুক্রবার সোনারপুর, এবং প্রত্যেক মাসে একবার করে অবশ্যই পাচ্ছেন মালদা রথবাড়ি, এবং প্রত্যেক মাসে অমাবস্যার শুভযোগে পেয়ে যাচ্ছেন আপনারা তারাপীঠে। কিন্তু খুব শীঘ্রই শিবরাত্রির মোক্ষম যোগে পেয়ে যাচ্ছেন কামাখ্যায় একেবারে 21 থেকে। কিন্তু অবিলম্বে যোগাযোগ করুন, কেননা যে কোনো ভয়ঙ্কর সমস্যার জন্য কিন্তু একেবারে উপযুক্ত সময় হচ্ছে মা কামাখ্যার ধামে সেই মহাযজ্ঞ। কেননা আমরা সবসময় বলি যে পণ্ডিত শ্রী উত্তম চক্রবর্তী কিন্তু পীঠস্থানের ভীষণ মাহাত্ম অনুযায়ী কাজটা করেন, আর সেই জন্যেই কিন্তু ভীষণ যাদের পড়াশোনার ক্ষেত্রে বাধা হচ্ছে তাদের ক্ষেত্রে কিন্তু এই কামাখ্যা ধামে এই যোগটা কিন্তু একটা মাহাত্ম আছে। সত্যি কথাই, কেন কামাখ্যা হচ্ছে মানে কৌলকুমারী স্বরূপিনী, যদি মায়ের কাছে সঠিক প্রয়োগটা করা যায়, বিদ্যার্থী যারা আছে, যারা যে ক্লাস 8 পড়ে বা 6 পড়ে যাদের আছে, তাদের জন্য যদি একটা বিদ্যা যন্ত্রণ তৈরি করা যায় যোগটাতে, অবশ্যই 100% কাজ হবে। কারণ হচ্ছে কামাখ্যা বড়দি দেবী নীল পর্বত বাসিনী তাঙ্গ দেবী জগৎ মাতা জনি মুদ্রে নমস্তুতে। কারণ এই জনি পীঠ আমাদের তন্ত্রের শ্রেষ্ঠ পীঠ, এই কামরূপ কামাখ্যা আমাদের তন্ত্রের শ্রেষ্ঠ পীঠ, এবং এই সেই পীঠটাতে যদি আমরা সঠিক প্রয়োগটা করতে পারি দর্শক বন্ধু, তাহলে বিদ্যা ক্ষেত্রে বাধা, অবাধ্য সন্তান, যারা মামলা মোকদ্দমা হচ্ছে তাদের ক্ষেত্রেও কিন্তু এই জায়গাগুলো করা যায়। আর বিশেষত যাদের নাকি বিবাহ ক্ষেত্রে বাধা হচ্ছে, আমি কিছু কাজ নিয়ে নিয়েছি অলরেডি, আর যদি দু একটা নিতে পারবো, যদি পারেন এই ইমিডিয়েট যোগাযোগ করুন আমার চেম্বারে, তাহলে আমি কাজগুলো নিতে পারবো। একদম এই যে বললেন পণ্ডিত শ্রী উত্তম চক্রবর্তী যে যন্ত্রম, এই যন্ত্রমটা আপনি ভাবলেন যে পুজো হয়ে গেল আমি কামাখ্যা থেকে বাড়িতে এনে কোথাও একটা শোপিসের মতো সাজিয়ে রাখলাম, তা কিন্তু নয়, তারও কিন্তু সাংঘাতিক কাজ রয়েছে। একদম, তো সুতরাং সেই যন্ত্রণ যে আপনার জীবনে কতটা কার্যকরী সেটা আপনি আনার পরই বুঝবেন। হ্যাঁ নমস্কার। হ্যাঁ আমি সেবিকা বাবু বলছি। কোথা থেকে বলছো? আমি হাওড়া থেকে। হাওড়ার কোথা থেকে? হাওড় বিয়ারিং আধারবা থেকে। কিচ্ছু বিয়ারিং? আচ্ছা কার সম্বন্ধে জানবে? আমি বলেছিলাম, আমি একটু মানে জানতে চাই হাজবেন্ডের সম্বন্ধে। ওনার নাম কি? আচ্ছা জন্মস্থান কোথায় তোমার হাজবেন্ডের? জন্মস্থান থাকো কোনা বিরাডিং? আমি থাকি এখন আমার বয়সটা তো খুবই কম। প্রথম কথা বলি মা, তুমি ফোনটা পেয়ে খুব খুব মানে আপ্লুত হয়ে গেছো, তাই তো? হ্যাঁ ফোনটা পেয়ে তুমি খুব আপ্লুত হয়েছো। যাই হোক, তোমার স্বামীর হচ্ছে শনিবার দিন জন্ম ছিল, শনিবার? ওর মিথুন লগ্ন কর্কট রাশি, ছেলেটি যথেষ্ট ভালো ছেলে, কিন্তু কোনো কাজকর্ম যেতে চাইছে না, যে করতে হচ্ছে না, গেলেও কাজটা হয় না, কাজটা ফিরে চলে আসে, তাই তো? হ্যাঁ, ওর মধ্যে সবসময় একটা অপজস বদনামটা ক্রিয়েট হয়ে যাবে মা, কিছু না করে বদনামটা পেয়ে যাবে। এবং ওর মধ্যে দেখবে মঙ্গল রাহু কানেকশন, তোমাদের মঙ্গল মানে
কি বলবো, তোমাদের লগ্নে মঙ্গলের, তোমার হাজবেন্ডের যে লগ্নে মঙ্গল চতুর্থে মঙ্গল রয়েছে, তোমাদের যেখানে আছো নিজেদের মধ্যে অশান্তি বাতাবরণ লেগেই রয়েছে, শেষ আর হয় না। হ্যালো হ্যালো, শুনতে পাচ্ছিস? হ্যাঁ, যে মা যে চতুর্থে মঙ্গল রাহু কানেকশন, নিজেদের মধ্যে মারামারি অশান্তি ঝামেলা সবসময় ঝগড়া লেগে রয়েছে তোদের মধ্যে, বাড়ির বাইরে থাকলে তোরা ভালো থাকিস মা, কেমন? তোদের মধ্যে কিছু গুপ্ত শত্রু আছে, তোদেরকে দেখতে পাচ্ছে না, হিংসা করছে তারা, হিংসা জেলাসি চোখে তোদেরকে দেখছে, বুঝতে পেরেছিস? এবং রেগে গেলে তোর যা তোর বড় হচ্ছে, রেগে গেলে রাগটা ধরে রাখতে পারে না, রেগে গেলে কি করবে নিজে জানে না। হ্যাঁ, এই জায়গাগুলোকে মা তোকে রেক্টিফাই করতে হবে, এই জায়গাগুলোকে তোকে সঠিক প্রয়োগটা করতে হবে। তোর হাজবেন্ড কিন্তু খুব ভালো মনের মেয়ে, ভালো মনের ছেলে, আর তুইও খুব ভালো মনের মেয়ে, তার নিজেদের মধ্যে যথেষ্ট বন্ডিং রয়েছে। এই যে জায়গাটা রয়েছে তোদের মধ্যে, এই জায়গাগুলোকে পারলে একটু কাটিয়ে নে। নিশ্চয়ই ভালোভাবে সংসার করতে চাও, তো সংসারটা ভালো করে করতে গেলে তোমাকে অবশ্যই, যেহেতু হাওড়াতেই থাকো, পণ্ডিতজির নিজস্ব চেম্বার সালকিয়া অরবিন্দ মলে, দেখা করতে হবে, যোগাযোগ করতে হবে। যারা বিরাজি সিটিআই বাগপাড়া কোনাবাগপাড়া এই জায়গাগুলোতে আমার প্রচুর, আমার কিন্তু দেখা করতে হবে, যোগাযোগ করতে হবে। ঘরে বসে হাজবেন্ডকে দেখো তোমার সম্বন্ধে টিভিতে বলছেন, এ কথা বলে কিচ্ছু লাভ হবে না, তোমাদের যেখানকার ঝগড়া সেখানেই থাকবে, হয়তো বলতেও খারাপ লাগে, এমন না দিন আসে যে তোমাদের হয়তো ছাড়াছাড়ি হয়ে গেল, এটা চুট এটা যেন না হয়, এটা হওয়ার আগে ইমিডিয়েট যোগাযোগ করো, একদম। আমি একটু বলে দেবো, বহরমপুরে পেয়ে যাচ্ছেন 17 ফেব্রুয়ারি, বালুরঘাটে পেয়ে যাচ্ছেন 16 ফেব্রুয়ারি, এছাড়া তো বাঁকুড়া ব্যারাকপুর দমদম সেখানে পাচ্ছেনই, কোচবিহার 17 তারিখে, হাওড়ায় 10 তারিখে, কামাখ্যায় আমি তো বলেই দিয়েছি একেবারে 21 তারিখ থেকে টানা 23 তারিখ পর্যন্ত পেয়ে যাচ্ছেন পণ্ডিত শ্রী উত্তম চক্রবর্তীকে, কাঁথি 29 ফেব্রুয়ারি, কৃষ্ণনগর 18 ফেব্রুয়ারি, মেদিনীপুর 16 মার্চ, শিলিগুড়ি 15 ফেব্রুয়ারি, দুর্গাপুরে 3 মার্চ, মালদা 18 ফেব্রুয়ারি, তারকেশ্বরের সময় কিন্তু এগিয়ে নেওয়া হয়েছে শুধুমাত্র বন্ধুরা আপনাদের কথা ভেবে। ওরা নিজেরাই ব্যবস্থা করছে, আমি দুর্গাপুরে মার্চ মাস থেকে শুরু করব, মার্চের 3 তারিখে আমরা সম্ভবত দুর্গাপুরে বলছি, যারা দেখবেন, যাদের দেখবেন যে আপনাদের অনেক কর্মক্ষেত্রে বা অনেক সাংসারিক জীবনে প্রচন্ড অসুবিধা যেমন যাচ্ছে, এই আমাদের যখন উপনয়নগুলো হয়, এই উপনয়নের মধ্যে কিছু নিয়ম নিষ্ঠার সহকারে যদি কিছু প্রয়োগ করতে পারেন, আপনারা কিন্তু এই জায়গা থেকে বেরিয়ে যেতে পারবেন। যেমন নিজেদের মধ্যে একটা অশান্তি ঝামেলা, বাড়ির মধ্যে একটা সবসময় এর সঙ্গে মানে বাবার সঙ্গে মেয়ের হচ্ছে, বাবার সঙ্গে ছেলের হচ্ছে, হাজবেন্ড ওয়াইফের হচ্ছে, এই জায়গাগুলোতে যাদের নাকি দেখবেন যেই জায়গায় উপনয়ন হবে, এরকম যদি আপনাদের কোনো নিমন্ত্রিত পান, সেই ক্ষেত্রে বলবো আপনারা কিছু চাল মানে 1 কিলো 250 মতন আতপ চাল নিজেকে বেছে দিতে হবে, সঙ্গে হচ্ছে 5 রকম সবজি, 5 রকম ফল এবং মিষ্টান্ন, একটু সামান্য ঘি, একটু সন্দুক লাবণ, এ সহকারে যদি যখন বলবে ভবতী ভিক্ষাঙ্গিনী, ওই মুহূর্তে একটু একটা সঙ্গে যজ্ঞ পবিত্র দেবেন, মানে পবিত্র দেবেন একটা দিয়ে, যত সামান্য কিছু দক্ষিণা দিয়ে যখন নাকি ভবতী ভিক্ষাঙ্গিনী বলবেন, ওই সময় দান করে দিন। উনি হচ্ছে ব্রহ্মা স্বরূপা, উনি হচ্ছেন একজন, ওই মুহূর্তে ওনার মধ্যে একটা তেজ শক্তি থাকবে, এবং মনে মনে প্রার্থনা করুন, হে ব্রহ্মচারী আপনি আমাকে এই জায়গা থেকে এই বিপদগুলো থেকে রক্ষা করুন। যাই হোক, সবার মঙ্গল হোক, মা মঙ্গলে মঙ্গল করুক, ও দেবাতি দেবী সত্তাং সুরদমাই মা মহি ক্লেশাতিনং সজ্জং সকলং লজ্জিস্তরে, ওম শান্তিঃ ওম শান্তিঃ ওম শান্তিঃ।